তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে অনেকেরই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক কমেন্ট রয়েছে যে আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির কি আপডেট আছে, কি তথ্য আছে। তো এই বিষয়টা নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। তো সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো এবং আলোচনা করব। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশান, যেটা উপরে দেখুন বলা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ রেলওয়েজ। তো এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, এই যে দেখুন এখানে যে দেওয়া হয়েছে, এই নোটিফিকেশানটা কিন্তু দেওয়া হয়েছে রাজ্যসভা থেকে। এবং এর যে কোয়েশ্চেন নাম্বার, মানে প্রশ্নের যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু ছিল 2358। এবং এই যে অ্যানসারগুলো, এই অ্যানসারটা কিন্তু দেওয়া হয়েছে 13/3/2020 তারিখে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে রেলওয়ে রিক্রুটমেন্টের নোটিশটা ছিল কিন্তু 2019। তো আপনারা এখানে দেখতে পারছেন যে এই প্রশ্নটা কিন্তু করেছিল ডক্টর শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন কিন্তু এই প্রশ্নটা করেছিল। তো এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যথাক্রমে 1, 2, 3, 4 এই পাঁচটি প্রশ্ন কিন্তু রাখা হয়েছিল। এই পাঁচটি প্রশ্ন কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, দ্য ডিটেলস অফ নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভিং এগেনস্ট নোটিফিকেশন ফর গ্রুপ ডি অ্যান্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এনটিপিসি পোস্ট রিলিজ ইন 2019 ক্যাটাগরি ওয়াইজ। তার মানে এনটিপিসি এবং গ্রুপ ডি নন টেকনিক্যাল পদের সব মিলিয়ে যে কত অ্যাপ্লিকেশান রিসিভ করা হয়েছে বা অ্যাপ্লিকেশান জমা হয়েছে সেটা জানানোর জন্য বলা হয়েছে। তারপর দু নম্বরে দেখে নিচ্ছি, দ্য ডিটেলস অফ টোটাল অ্যামাউন্ট কালেক্টেড এগেনস্ট পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি ফর অ্যাবভ মেনটেন রিক্রুটমেন্ট ড্রাইভ। তো এখানে এটাও বলা হয়েছে যে এখানেই জানতে চাওয়া হয়েছে যে উপরে যে বর্ণিত দুটি রিক্রুটমেন্ট গ্রুপ ডি এবং এনটিপিসি, এই দুটো মিলিয়ে কত টাকা কালেক্ট করা হয়েছে। তারপর তিন নম্বরে বলা হয়েছে ওয়েদার ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট দ্য এক্সাম ডেট অফ দ্য অ্যাবভ মেনটেন রিক্রুটমেন্ট ড্রাইভ হ্যাজ বিন পোস্টপোন্ড মেনি টাইমস। তার মানে বলা হয়েছে যে এখানে কেন কিন্তু এই রিক্রুটমেন্টটাকে অনেক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে বা কেন স্থগিত আছে। তারপর দেখুন এখানে দুটোতে বলা হয়েছে, ইফ সো দ্যাট ডিটেলস দেয়ার ফর অ্যালং উইথ দ্য রিজনস ফর পোস্টপোনমেন্ট অ্যান্ড দ্য ডিটেলস অফ স্টেপ টেকেন বাই রেলওয়েজ টু কমপ্লিট দিস রিক্রুটমেন্ট ড্রাইভ অ্যান্ড টাইম বাউন্ড মেনার। তার মানে এখানে বলা হয়েছে যে এই দুটোতে কিন্তু এটাই বলা হয়েছে, যদি তাই হয় যে কেন রিক্রুটমেন্টটাকে স্থগিত করা হলো তার কারণসহ জানাতে বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে এই রিক্রুটমেন্ট যে প্রসিডিউরটা, ড্রাইভটা কমপ্লিট করার জন্য রেলওয়ে মন্ত্রক কী উদ্যোগ নিয়েছে বা কী উদ্যোগ নেবে সেটা জানানোর কথা বলা হয়েছে। তো চলুন এবার আমরা দেখে নেব যে এখানে এর অ্যান্সারগুলো কী বলা হয়েছে। তো এখানে দেখুন অ্যান্সারটা দেওয়া রয়েছে, এখানে এর যে অ্যান্সার সেই অ্যান্সারটা কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে দেখুন বলা হয়েছে মিনিস্টার অফ রেলওয়েজ অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কে দিয়েছে, শ্রী পীযূষ গোয়েল, রেলমন্ত্রী পীযূষ গোয়েল কিন্তু এর উত্তরটি দিয়েছে। তারপর দেখুন উপরের দিকে বলা হয়েছে, স্টেটমেন্ট রেফার টু দ্য রিপ্লাই টু পার্টস এ টু ই অফ আনস্ট্রেট কোয়েশ্চেন নাম্বার 2358 বাই ডাক্তার শান্তনু সেন অ্যান্সার্ড ইন রাজ্যসভা অন 13/2/2020 তারিখ রিগার্ডিং রেলওয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশান 2019। তার মানে এখানে বলা হয়েছে যে এখানে সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে আর ডক্টর শান্তনু সেনের যে প্রশ্নটি ছিল রাজ্যসভার তরফ থেকে তার সমস্ত কিছু কিন্তু এখানে অ্যান্সারটি দেওয়া রয়েছে। তো অ্যান্সারটি কিন্তু 13/3/2020 তারিখে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন কি বলা হয়েছে। তো প্রথম এ নাম্বার কলামে রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ডিটেল অ্যাপ্লিকেশন রিসিভ আন্ডার ইচ অফ দ্য টু রিক্রুটমেন্ট নোটিফাইড ইন 2019 আর বিলো। তার মানে দুটো রিক্রুটমেন্টের অনুসারে, বিজ্ঞপ্তি অনুসারে যে এখানে অ্যাপ্লিকেশান রিসিভ করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমেই দেখুন লেভেল ওয়ান এখানে হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে এখানে দেওয়া হয়েছে। এবং এনটিপিসির ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া হয়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে আনরিজার্ভড যে আবেদন ছিল 2045,745, এবং এনটিপিসির ক্ষেত্রে 32,07,873। এবং শিডিউল কাস্টের ক্ষেত্রে গ্রুপ ডির আবেদন 26,52,961 এবং এনটিপিসির ক্ষেত্রে 26,91,335। এবং শিডিউল ট্রাইব এসটিদের ক্ষেত্রে 8,09,402 আবেদন জমা করেছে মাত্র, এবং এনটিপিসির ক্ষেত্রে
677টি আবেদন জমা পড়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো ক্ষেত্রেই কিন্তু যে ওবিসিদের যে আবেদন, ওবিসিদের আবেদন কিন্তু সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। যেমন গ্রুপ ডির ক্ষেত্রে ওবিসিদের আবেদন জমা পড়েছে 56,93,261 এবং এনটিপিসির ক্ষেত্রে আবেদন জমা পড়েছে 54,66,367। তো সকল ক্ষেত্রেই কিন্তু এই দুটো ক্ষেত্রেই, এনটিপিসি এবং গ্রুপ ডি দুটো ক্ষেত্রেই কিন্তু ওবিসিদের আবেদন অনেকটাই বেশি। এবং যারা ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড যারা রয়েছে তাদের আবেদন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই দুটো ক্ষেত্রেই সর্বমোট যা আবেদন জমা পড়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে 1,15,60,181 এবং এনটিপিসির ক্ষেত্রে 1,24,30,885টি আবেদন জমা পড়েছে। এবার কিন্তু দেখুন এখানে আরও একটি কথা বলা হয়েছে যে বি আন্ডার সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এত থেকে এত নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এত রিক্রুটমেন্ট। তার মানে হচ্ছে এনটিপিসির থেকে যে অ্যামাউন্ট কালেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারছেন হয়েছে, সেটা হচ্ছে 445,72,85,003 টাকা। এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে টাকা কালেকশন হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 418,31,13,914 টাকা। তো এখানে আরও একটা জিনিস কিন্তু বলা হয়েছে যে এই পরীক্ষার যে অ্যাপ্লিকেশন ফি এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউবিডি এবং ওমেন এবং ইকোনমিক্যাল যে ব্যাকওয়ার্ড ক্লাস যারা ছিল তাদের কাছ থেকে কিন্তু 250 টাকা করে নেওয়া হয়েছিল। এবং তারা যদি সেই ব্যক্তি যদি এক্সামে বসে পরীক্ষা দেয় তাহলে কিন্তু 250 টাকাই তাদের ফেরত দেওয়া হবে। এবং যাদের কাছ থেকে 500 করে নেওয়া হয়েছিল তারা যদি এক্সাম দেয় বা পরীক্ষাটায় বসে তাহলে কিন্তু তাদের 400 করে রিফান্ড দেওয়া হবে। তো এখানে দেখুন মেনটেন করা হয়েছে যে সি টু ই মানে সি থেকে ই পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে মাল্টিপল রিক্রুটমেন্ট এক্সামিনেশন অ্যাগেন্স্ট সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এত 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 এবং মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ অ্যান্ড জেনারেল এত এত পোস্ট আর ইন প্রসেস টু বি কন্ডাক্ট ইন কামিং মান্থ ফর এনটিপিসি রিক্রুটমেন্ট আন্ডার ওপেন থ্রেডস হ্যাভ বিন ফ্লুটেড টু সিলেক্ট এক্সাম কন্ডাক্টিং এজেন্সি ইসিএ ফর রিক্রুটমেন্ট আন্ডার লেভেল 1 নোটিফিকেশন এত 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 ট্রেডিং প্রসেস ফর এঙ্গেজিং ইসিএ ইজ আন্ডার ওয়ে আফটার সিলেকশন অফ ইসিএ ডেটস ফর দ্য এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড। তার মানে এখানে কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলা হয়েছে যে এর যে পরীক্ষাটা এটা হচ্ছে কিন্তু কামিং মান্থসে হতে পারে, কামিং মানে খুব শীঘ্রই হবে কামিং মান্থসে। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু ইসিএ অর্থাৎ এক্সাম কন্ডাক্টিং এজেন্সির জন্য কি তারা কিন্তু একটা অর্ডার ডেকেছিল, অর্ডার দিয়েছে। তো তাদের অর্ডার অনুসারে যে ইসিএ অর্থাৎ এক্সাম কন্ডাক্টিং এজেন্সি সিলেক্ট হয়ে গেলেই মানে যারা তারা এই এক্সাম কন্ডাক্টিং এজেন্সিকে তাদের এই এক্সামিনেশানটা কন্ডাক্ট করার জন্য তাদের হাতে দায়ভার দিয়ে দেবে এবং সেই এজেন্সি সিলেকশন হলেই তাদের এজেন্সিটা সিলেকশন হয়ে গেলেই তারা এক্সামিনেশানের ডেট সেই এক্সামিনেশানের ডেট কিন্তু তারা জানিয়ে দেবে এবং সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং অ্যানাউন্স করে দেওয়া হবে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেক তথ্যই আপনারা পেলেন এবং অনেক উপকৃত হলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।